আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। সো বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার আমার সন্তানদের আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। সো এটা থাকবেই। আমরা চেষ্টা করেছি প্রিয়তমা, আসলে একা আমাদের পক্ষে, একার পক্ষে তো আর কিছু হয়নি। যেমন আদনান ভাই আছে, তার যে সাপোর্টটা ছিল, যে এত শর্ট টাইমে একটা সিনেমা প্রোডিউস করা এবং সিনেমাটাকে সিনেমা হল পর্যন্ত নিয়ে যাওয়া, একজন প্রযোজকই জানে যে তার কতটা ব্যাক, মানে কতটা ব্যাক পেতে হয়েছে, তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে এত শর্ট টাইমের মধ্যে, একজন ডিরেক্টরই জানে যে তাকে কতটা শ্রম দিতে হয়েছে এত শর্ট টাইমের মধ্যে। মানে এটা আমার মনে হয় যে একটা হিস্ট্রি হয়ে থাকবে আমার ক্যারিয়ারে, যে এত শর্ট সময়ে আমি কোনো সিনেমা, এবং সফল সিনেমা, যে সিনেমাটা পুরো পৃথিবী কাঁপাচ্ছে এমন একটা সিনেমা, সেই সিনেমাটা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কিন্তু সিনেমা হলে পৌঁছে দিয়েছি, এবং বলেছি ঈদে আসবো, এবং ঈদে এসেছি, এবং পুরো পৃথিবী সবার উদ্দেশ্যে কিছু বলে শেষ করে দিন। জায়গা একটু ঝামেলা তো, সবার উদ্দেশ্যে সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি বাংলাদেশের সকল মানুষ যারা হচ্ছে এই যে ভালোবাসা দেখিয়েছেন, আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, এই বাংলাদেশের বাইরেও যারা আছেন, পুরো পৃথিবীময় যারা আছেন, বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষ যারা আছেন, এই যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার মূল্য আসলে কি দিয়ে আমি দিব আমার ঠিক ভাষা নেই, বাট আমি তাদের এই ভালোবাসার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার কাছে সবসময় আমার মাথা নত হয়ে আসে।